রাজবাড়ির পাংশায় আশালতা দাস নামের এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। বৃদ্ধার স্বর্ণ চুরির উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিশ্বজিৎ কুমার নামে এক সন্দেহভাজনকে আটক এবং আসামির কাছ থেকে চোরাই স্বর্ণ ও তার দেয়া তথ্যের হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আশালতা দাস উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী। আটককৃত বিশ্বজিৎ কুমার একই গ্রামের বাসিন্দা। রাজবাড়ী জেলা পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, সকালে বাড়ির কাজের লোক আশালতা দাসের মরদেহ ঘরের বারান্দায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কিভাবে জীবন নিল আমার মার আমি বুঝতে পারতেছি না। আমার মার গায়ে অর্নামেন্ট ছিল, হাতে বালা ছিল, গলায় চেন ছিল, কানেরটা ছিল টানা দেওয়া, কানেরটা আংটি ছিল, এগুলো সব নিয়ে গেছে। কিন্তু আমার কথা নিয়ে যেত, আমাদের কাছে টাকা চাইতো, আমরা টাকা দিতাম। আমার মা জীবনে বাঁচায় রাখতো, আমার মার কি জন্য মারি ফেললো। পেছনের দিক থেকে একটা হাতুড়ির দা বাড়ি, একটা বাড়িতেই তার এই ইসের কাপ ভেঙে গেছে এবং সেখান থেকে ব্লিডিং, ওই এক বাড়িতেই সে মারা গেছে। আমরা এখানে সাড়ে সাতটার দিকে এসে, সাড়ে সাতটা না পৌনে আটটা, পৌনে আটটা কিংবা সাতটা পঞ্চান্ন, পঞ্চাশ পঞ্চান্নতে হবে, এখানে এসে এই অবস্থা দেখলাম। আটটার দিকে আসলে আমরা সংবাদ পাই, থানা পুলিশ সংবাদ পাই যে ওনার ডেড বডিটা ওনার যে ঘর, ঘরের বারান্দায় পড়ে আছে, রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। আসার সাথে সাথেই আমরা প্রাথমিকভাবে ধারণা করছিলাম যে ওনার যে এই হত্যাকাণ্ডটি খুব বেশি আগের না, এটি সকাল ছটা থেকে সাড়ে ছটা এই সময়ে বা তার আগে পরে এরকম সময় ঘটেছে, এরকম একটি ধারণা থেকে আমরা পার্শ্ববর্তী দুইজনকে আসলে সাসপেক্ট লিস্টে নিয়ে আসি। সাসপেক্ট লিস্টে নিয়ে আসার পরে একজনকে গ্রেপ্তার করি আমরা। গ্রেপ্তার করে তার কাছে দেখা যায় যে মালামাল বিশ্বজিৎ দাস, তিনি আসলে একজন বিশ্বজিৎ বিশ্বাস, বিশ্বাস তার পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, তিনি ঋণগ্রস্ত ছিলেন, ফলে তার এই দায় মুক্তির জন্য তিনি মূলত এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে তার কানের বালা, কানের দুল এবং হাতের বালা এগুলি নিয়ে গিয়েছিলেন একটি দোকানে বিক্রি করার জন্য। তো সেগুলি উদ্ধার করা হয়েছে এবং সাথে যেটি দিয়ে উনি আঘাত করে তাকে তার হত্যা নিশ্চিত করেছিলেন সেই হাতুড়িটি উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস দিয়েছিলেন উনি, তো সেই গামছাটি উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে আসলে চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে আমরা আসলে হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচন করতে পেরেছি।